বন্ধুরা, আজ তোমাদের কলকাতার বুকে একসাথে এমন 5টি মিউজিয়ামের সন্ধান দেব যেগুলোতে একবার অন্তত সবার যাওয়া উচিত, এতটাই দারুণ। যেমন প্রথমেই বলতে হয় বেহালায় অবস্থিত স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম বা রাজ্য পুরাতাত্ত্বিক সংগ্রহালয়ের কথা, যেটা আছে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের তত্ত্বাবধানে। এটা তারই অফিস, মিউজিয়ামটা এর ডান দিকে। মিউজিয়ামের ভেতরে ফটো বা ভিডিও করা নিষেধ হলেও ভেতরে আছে অনেকগুলো গ্যালারি, যেখানে আছে প্রাচীন পোড়ামাটির জিনিস থেকে শুরু করে ব্রোঞ্জ, কাঠের খোদাই করা জিনিস, মুদ্রা, পাথরের অস্ত্র, বিভিন্ন বস্ত্র, পাণ্ডুলিপি সহ আরো অনেক কিছু। এছাড়াও এখানে আসলে জানতে পারবে পশ্চিমবঙ্গ তথা আশপাশ এলাকার কোথায় খনন কাজ চলছে এবং কি কি হাজার হাজার বছর পুরনো জিনিস সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে এখনো। বেহালা বাজার মেট্রো স্টেশনের ঠিক পাশেই অবস্থিত এই মিউজিয়ামের এন্ট্রি ফি 20 টাকা করে, আর মিউজিয়াম খোলা থাকে বুধবার থেকে রবিবার অবধি সকাল 11টা থেকে বিকেল 4:30 অবধি। নেক্সট বলবো পুলিশ মিউজিয়ামের কথা। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে 10 মিনিট হাঁটা পথে অবস্থিত এই পুলিশ মিউজিয়াম খোলা থাকে সোমবার বাদ দিয়ে রোজই সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি, কোনো প্রবেশ মূল্য নেই। 1814-তে এই বাড়িটা তৈরি করা হয় রাজা রামমোহন রায়ের জন্য এবং 1994 সালে এটা পরিণত হয় পুলিশ মিউজিয়ামে। ভিতরে কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি একদম এলাও নয়, তবে দুটো ফ্লোর মিলিয়ে এখানে আছে সেই স্বাধীনতা যুদ্ধের সময় থেকে আজ অবধি পুলিশের ব্যবহার করা বিভিন্ন ইউনিফর্ম, অস্ত্র, সরঞ্জাম, আরো অনেক কিছু কেসের লোমহর্ষক ডিটেলস, ভীষণ ইন্টারেস্টিং। বিশেষ আকর্ষণ হিসেবে আছে আজাদিন ফৌজ আর নেতাজির 64টি ফাইল। এই মিউজিয়াম থেকে ঢিলছড়া দূরত্বে কিন্তু রাজা রামমোহন রায়ের দ্বিতীয় বসত বাড়ি, যার নাম সিংলা বাড়ি। সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এবার বলবো কলকাতা জিপিও পোস্টাল মিউজিয়াম বা পোস্ট অফিস মিউজিয়ামের কথা। বিবিধিবাগ অঞ্চলে কলকাতা জেনারেল পোস্ট অফিসের একদম পাশে অবস্থিত একটু অন্যরকম এই মিউজিয়াম উদ্বোধন হয় 2017 সালে। ঢোকাটা একদম বিনামূল্যে, তবে যেতে হবে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে, রবিবার করে বন্ধ থাকে। এখানেও কিন্তু ফটো বা ভিডিও তোলা নিষেধ, তবে ভারতীয় ডাকঘর ও তার ইতিহাস সম্পর্কে জানতে হলে এখানে অবশ্যই আসতেই হবে। ভিতরে অনেকগুলো হলঘরে রাখা আছে প্রায় 200 বছর আগেকার ডাকিদের ব্যবহার করা জিনিসপত্র, আছে তাদের পোশাক আশাক ব্যাচ থেকে শুরু করে তাদের ব্যবহার করা ঢাল তরোয়াল বল্ল নিজেকে বাঁচানোর জন্য। ধর্মতলার দিকে আসলে এই পোস্টাল মিউজিয়ামটা অবশ্যই একবার ঘুরে যেও। নেক্সট হলো ব্যাংকিং মিউজিয়াম। মিলেনিয়াম পার্ক বা ফ্লোটেল রেস্টুরেন্টের উল্টো দিকে SBI এর যে বিশাল হেড অফিসটা আছে তার 11তলায় আছে একটা দারুণ ঝাঁচকচকে মিউজিয়াম, সেটা আজও অনেকেরই অজানা। এখানে আছে ব্যাংক জড়িত প্রচুর কালেকশন। রবি ঠাকুরের পাসবই কেমন দেখতে ছিল, বিদ্যাসাগর মশাই কত টাকাই বা লোন নিয়েছিলেন, এরকম অনেক মহাপুরুষদের ইতিহাসের সাথে খোঁজ মিলবে হাজার ইন্টারেস্টিং তথ্য। এই মিউজিয়ামে ঢুকতে কোনোই টাকা লাগে না এবং ভিতরে সেলফি বাদ দিয়ে অন্য কোনো রকম ছবি বা ভিডিও করা কিন্তু একদম নিষেধ। এই মিউজিয়াম খোলা থাকে ব্যাংক যেদিন যেদিন খোলা থাকে সেদিন, আর ঢুকতে হবে ব্যাংকিং আওয়ার্স এর মধ্যে। তোমরা কি কখনো এসেছো এই মিউজিয়ামে? কমেন্ট করে জানিও। কিন্তু এবার অবশ্যই বলতে হয় নেতাজি ভবনের কথা। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের বসত বাড়িটা এখন একটা হেরিটেজ বিল্ডিং তো বটেই, সঙ্গে আছে দারুণ একটা মিউজিয়াম। এখানে আছে সেই বিখ্যাত গাড়িটা যেটা করে তিনি ব্রিটিশ পুলিশদের ফাঁকি দিয়ে পাড়ি দিয়েছিলেন সুদূর বার্লিনে সৈন্য সংগ্রহ করতে। আমাদের ইতিহাসের বই যাই লিখুক না কেন, আমাদের দেশ স্বাধীন করার মেন কারিগর কিন্তু তিনিই ছিলেন। এই মিউজিয়ামে পেয়ে যাবে তার ব্যবহার করা খাট, বিছানা, আলমারি, পোশাক এবং অবশ্যই দুষ্প্রাপ্য বেশ কিছু ছবি। অনেক আর্টিকেলও আছে পড়ার জন্য। ভাবলেই গায়ে কাঁটা দেবে কত মিটিং প্ল্যানিং করেছিলেন এই বাড়ি থেকেই সেই সময়। এই মিউজিয়াম দেখার মূল্য 20 টাকা করে আর ছোটদের 10 টাকা। সোমবার বাদ দিয়ে রোজই খোলা 11টা থেকে 5টা পর্যন্ত। নেতাজি ভবন বা রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এলগিন রোডে ঢুকে সামান্য হাঁটলেই এই ঐতিহাসিক বাড়িটা সবার একবার অন্তত আসা উচিত।
সাক্ষী হওয়া উচিত রক্তক্ষয় ইতিহাসের সাথে। কয়েক মাস আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনেকেরই অজানা 10টি মিউজিয়ামের কথা, সেই ভিডিওটার লিঙ্কটাও দিয়ে রাখলাম ডেসক্রিপশনে, না দেখে থাকলে দেখে নিও। তা কেমন লাগলো আজকের এই 5টা মিউজিয়াম কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আশা করি এতক্ষণে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।